আজকে সকাল তোমাদের সাথে মাছের ঝোল দিয়ে শুরু করছি। আর মাছ জিনিসটা কিন্তু শুভ জিনিস, তাই একদম সকাল সকাল আজকে মাছের ঝোল দিয়ে ভিডিওটা অন করলাম। তো বুঝতেই পারছো, আর এটা হচ্ছে আম ডাল, মানে আম মুসুরি নয়, আম মুখ। তো সকালবেলায় এইসব রান্না দেখাচ্ছি, তার মানেই হচ্ছে এখন ডিউটি যাবার তাড়া দুজনেরই। এই দেখো আমি থালার মধ্যে ভাত, এটা ভেন্ডির তরকারি, এটা একটা ভাজা, সব দিয়ে আমি এখন বেড়ে নিয়েছি। মাছের ঝোলটা হয়ে গেলেই মাছটা নিয়ে নেবো। আর এখানে সব মানে অর্কর সবজি টবজি ভাতের জোগাড়, মানে ও টিফিন রেডি করে দিয়েছে। আর এই যে আমার টিফিন, এটা তরকা নিয়ে যাচ্ছি, আমি তো রুটি নিয়ে যাই, যে কারণে আমি রুটি তরকা নিয়ে যাবো, আর ও ভাত সবজি মাছ এসব নিয়ে যাবে। আর এইটা হচ্ছে চাটনি, আমের চাটনি। তো এখন তো আমের চাটনি, আম ডাল এগুলো মাস্ট, যদিও এখন সেই দুর্ধর্ষী গরমটা নেই, কিন্তু তাও গ্রীষ্মকাল মানেই কিন্তু আম ডাল, আম মুসুরি, আমের চাটনি এগুলো ম্যান্ডেটরি, তাই না? তো দেখো ঝোলটা আমার হয়ে গেল, ঝোলটা নামিয়ে দিলাম। এরপর ডালটা গরম করে নেবো, কারণ ডালটা একদম ফ্রিজ থেকে বার করলাম, তো সদ্য সদ্য এতটা ঠান্ডা খাওয়াটা ঠিকও না, তার সাথে দেখবে এত ভাতের সাথে ঠান্ডা জিনিসটা খাওয়া যায় না। ভাতের সাথে সবসময় একটু গরম গরমই ভালো লাগে। তো বেরোচ্ছি এখন, ওরা 9টা 9টা বাজতে 10 মতন বাজছে, আর কি রোদ আজকে, খুব রোদ দিয়েছে আজকে, প্রচণ্ড রোদ দিয়েছে। আবার সেই রোদ গরমটা মনে হচ্ছে ঘুরে আসছে, বেশ কদিন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, ওয়েদার ছিল, তা আবার আজকে রোদ দিচ্ছে। আর এখন আমি না পায়ে পুরো জুতো পরে যাচ্ছি, একদম পুরো পামশু, যেগুলো হয় পা ঢাকা পামশু, ঠান্ডার দিনে যেগুলো পরা হয় ওই রকম পামশু, পাটা ট্যান পড়ে যাচ্ছে, মনে পাটা ট্যান পড়ে যাচ্ছিলো এই মুখে। অনেকে মানে আমারও আছে একটা ওই এরকম নাক, নাকটা বন্ধ অবস্থাতে যে রুমালগুলো বাঁধে না, স্কার্ফ টাইপের, বা হাতে যে এগুলো পরে সেগুলো, মুখে যেটা স্কার্ফটা আমার কাছে আছে, মানে নাকটা পর্যন্ত বেঁধে যেমন সবাই যায়, তো আমার না আমি বাঁধতে পারি না ওটা, আমার ঘরে থাকতেও আমি বাঁধতে পারছি না, কারণ আমাকে তো ধরো কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়, পুরো এই গরমের মধ্যে নাক মুখ বন্ধ করে ওইটা পরে গেলে আমার দম আটকে যাবে, আমি ওটা পরতে পারছি না। ওই জন্য এইভাবে চশমা ছাতা ভরসাতেই যাচ্ছি, মুখে ট্যান যা পড়ছে পড়ুক, মাসের শেষে বিউটি পার্লারে গিয়ে ট্যান পরিষ্কার করুক। আজকে নর্মাল ডিউটি যাচ্ছি, যেমন যাই আসবো তাই 6টার সময় 6টায় বেরোবো, ধরে যাচ্ছে, চলো আমি আস্তে আস্তে এগোই, পরে দেখা হবে। তো সকালের পর থেকে আর তোমাদের সাথে কোনো কথাই বলা হয়নি, যখন এসেছি তারপরের থেকে এবার খাওয়া দাওয়া করবো। তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে, আর ভিডিওটা আমি নিজের গলায় বলতে বলতে ফট করে ভয়েস দিচ্ছি, কারণ একটা ফোন চলে এসেছিলো, যে কারণে কথা বলিনি আর। তো এই যে দেখো এখন সবাই মিলে খেতে বসছি, একসাথেই সবাই মিলে খাওয়া দাওয়া করি, যে কারণে এক এক করে আসছে, কারণ একসাথে সবাই মিলে চলে এলে কী হবে বলো তো, জায়গাগুলো ফাঁকা থেকে যাবে। এরপর বুঝতেই পারছো হসপিটালের ব্যাপার, হসপিটাল সেক্টরের ব্যাপারে কখনোই না জায়গা ফাঁকা রাখা যায় না, সবসময় লোক থাকতেই হবে। তো সেই জন্য অল্প মানে প্রথমে আমরা দুজন, তারপরে এরকমভাবেই খাওয়া হচ্ছে এখন। তো যাই হোক এখন একেবারে ইভিনিংয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সন্ধ্যে 6টা বাজে। আর এই যে বলেছিলাম আমাদের অফিসের নিচেই ফুচকা দাদা বসে, ফুচকা দাদা নয় ফুচকা ভাই, ও ফুচকা নিয়ে বসে, ও ফুচকাটা দুর্দান্ত খেতে হয়। তো আজকে ভাবলাম কয়েকদিন খাওয়া হয়নি, আজকে একটু খেয়ে নিই, তো সেই জন্য এখন ওর কাছে ফুচকা খেতে চলে এসেছি। তো এবার বাড়ি যাওয়ার রাস্তায় বসে আছি টোটোতে, আর টোটোর তো একটা নিয়ম আছে, যতক্ষণ না 6 জন হবে ততক্ষণ ছাড়বে না। দেখো আমি একাই বসে আছি, কারণ আমি আস্তে আস্তে টোটোটা ছাড়ছিল, মানে যা স্ট্যান্ডে এসে দাঁড়ালো, ছাড়েনি স্ট্যান্ডে এসে দাঁড়ালো, তো যে কারণে এখনও প্যাসেঞ্জার হয়নি, তো বসে আছি অপেক্ষা করছি কতক্ষণে প্যাসেঞ্জার হবে তারপরে ছাড়বে। তো বাজছে প্রায় 6টা 15 10 মতন বেজে গেছিলো, এখন যেহেতু রোদের আভা সেজন্য বোঝা যাচ্ছে না। হ্যালো, গুড ইভিনিং, তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, 6:30টার সময়, এখন বাজে 7:30, এসে পড়ে শুয়েছিলাম, ঘুম টুম হয়নি, মানে ঘুমাইনি, ঘুমানোর চেষ্টা করলে হয়তো নিশ্চয়ই ঘুম মতো। তো এবার শোবো এসে, কারণ এখন উপরে যাচ্ছি একটু চা খেয়ে আসি, আর তখন তো দেখলে ফুচকা খেয়েছি, তো খিদে টিদে কিছু নেই, জাস্ট একটু চা খাবো, কারণ সকাল থেকে চা খাইনি, প্রায় বলতে পারো কাল থেকে চা খাইনি, হ্যাঁ কাল থেকে চা খাইনি, কারণ কালকে সকালে ধরো ডিউটি গেছি, চা করার প্রশ্ন ওঠে না, আবার সন্ধ্যাবেলায় ওর সাথে বেরোলাম, চাও খাইনি, আজকে সকালে তো খাইনি, তাহলে এখন একটুখানি মনটা খুব চা চা করছে, দু তিন দিন চা খাওয়া হয়নি ভালো করে, তো সেজন্য যাচ্ছি এখন উপরে আমার বড় ছোট।
শ্বশুর শাশুড়ি যাচ্ছে হাঁটাহাঁটি করতে সন্ধ্যের দিকে একটুখানি, ওরা ইভিনিং ওয়ার্ক করে, তো ওরা বেরোচ্ছে। আর ওদিকে আমার বড় চলে এসেছে, আসু আমরা তখন একটু ফটাট করে চা বানিয়ে নিয়ে চলে আসি। চলো ডিমের পোচ খেতে কে কে ভালোবাসো বন্ধুরা? অনেকেই বাসো, এটা তো একটা কমন জিনিস, আমার বড় ভালোবাসে। আর আজকে না আমার আর ইচ্ছা করছে না ডিমটাকে পেঁয়াজ কেটে আর লঙ্কা কেটে অত জুত করে ডিম ভাজা করে দিতে, কারণ আমরা কেউ ডিম খাবো না, শুধু ওর একটাই, কারণ চিলি সয়াবিন হয়েছে আজকে রাতে আমাদের লাঞ্চ ডিনারে। তো চিলি সয়াবিনের মধ্যে তো দু তিনটে ডিম দিয়েছে বললো মামুনি, তো যেহেতু বাবা ওর মধ্যে দু তিনটে ডিম অলরেডি দিয়েছে, তো আর কেউ ডিম খাবে না। কিন্তু আমার বরের ভাত মানে রুটির পাশে একটা করে ডিম না হলেও চলে না রাতে, সেই জন্য একটা অল্প মতন পোচ আমি করে দিলাম। খাদা করে নিচে চলে এসেছি, নিচে চলে এসে এই যে দেখো, তখন দেখলে দুধের মানে সবার পাতে পাতে দুধ দিচ্ছিল, তো এখন চলে এলাম নিচেরটা নিয়ে। মুখটু ধোয়া হয়নি, চুলটা বিরুনি করলে আমার চুলে না একটু তেল দিয়েছি, কালকে একটু শ্যাম্পু করবো, আর শুক্রবার আছে একটু শ্যাম্পু করবো, একটু তেল দিয়ে দিলাম চুলটা। মানে প্রত্যেক দিন ওই গায়ে জল ঢেলে চলে যাচ্ছি, মাথাতে স্নান করা হচ্ছে না, দিয়ে না মাথাগুলো একবারে চুলকাচ্ছে পুরো, যেমন যেমন খুশকি উঠছে তেমন মাথাটা চুলকাচ্ছে, মানে কি বলবো। আর সেই প্রত্যেক দিন গায়ে জল ঢেলে চলে যাচ্ছি, মাথা দেওয়া জল দেওয়া হচ্ছে না, মানে কি বলবো। আর কালকে একটু শ্যাম্পু দিতেই হবে, মানে না হলে আর পারা যাচ্ছে না। এখনও যদিও রবিবার দিন এমনিতেই বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দেবো, তাছাড়াও এই দুদিন আর নেওয়া যাচ্ছে না চুলটা। একটু ভালো করে একটু তেল দিলাম, তেল দিয়ে আঁচড়ে বিনুনি করে নিলাম ভালো করে টেনে, কাল সকালে উঠে শ্যাম্পু করে দেবো। এমনি গরম তো, তারপরে ঘাম ঘামে ভিজে যায়, হ্যাঁ সব মিলিয়ে তার সাথে তোমার বলে শ্যাম্পু ট্যাম্পু করা হচ্ছে না, বাইরের প্রত্যেক দিনের ধুলো বালিগুলো লাগছে, সব মিলিয়ে একদম চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। চুলটাকে বাড়াতে হবে, দেখো এত চুলকাচ্ছে এই সাইডগুলো, এখানটা এই জায়গাগুলো এত চুলকাচ্ছে কি বলবো, খুশকি হচ্ছে তো। রাতের বেলায় না এত চোখগুলো ঢুলে আসে এই সময়টা, এই সময়টা এত চোখগুলো বন্ধ হয়ে আসে কি বলবো। আর আগে কয়েকদিন আগে সন্ধ্যের দিকে তাও ঘুমাচ্ছিলাম, এখন আর এসে ঘুমাচ্ছিও না, কি বলবো, মানে ঘুম পাচ্ছে না নয়, ঘুমালেই ঘুম পাবে, শুলেই ঘুম পাবে, কিন্তু এই আর কি ঘুমাচ্ছি না। যাই হোক, এবার বিছানায় শোবো, পড়বো কি মরবো একদম পুরোপুরি। আর স্যাটারডে, কালকে তো শুক্রবার, স্যাটারডেতে আমার মারা আসবে, আমার মা আর ভাই শনিবারে বিকেলের দিকে আসবে, আর বাবা আসবে রবিবার সকালে, দিয়ে ওরা রবিবার বিকেলে সন্ধ্যের দিকে আবার চলে যাবে। তো অনেকদিন পরে আবার আসছে ওরা, আমারও তো যাওয়া হচ্ছে না, যে কারণে মাদেরকেই বললাম তোমরা এসো। প্রথমে বলছিল রবিবারেই আসবো, তো আমি বললাম সেই সকালে এসে বিকেলে চলে যাওয়া, আর ভাইও বলছে ও দূর একটা বেলার জন্য আর যাবো না, তো আমি বললাম তাহলে আগের দিন থেকে আয়, খুব করে সবাইকে মানালাম এসো 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 আগের দিনে, হ্যাঁ তারপরে রাজি হল, ঠিক আছে তাহলে আগের দিনেই যাবো, নে তোর কথাই রাখবো। যাই হোক শনিবারে আসবে ওরা, আমি যে চারটের সময় যে বাসটা ধরে আসতাম ওই বাসটাতেই আসবে, ছটার মধ্যে নেমে যাবে এখানে, তো আমি তো ছটার সময়তেই বেরোই অফিস থেকে, তো দেখবো যদি ওই সময়ের মধ্যে হয় তাহলে একেবারে আমি মাদেরকে নিয়েই ঢুকবো বাড়ি, আর যদি আগু পিছু হয়ে যায় তখন যে যেরকম ঢুকে যাবো, সেরকম হলে আমার বড়ও আনতে যেতে পারবে, কারণ ওর তো স্যাটারডে হাফ ডিউটি থাকে, বাড়ি চলে আসে দুপুরে, ও আনতে যেতে পারবে। এখন দেখা যাক পরিস্থিতি যেরকম হবে,
যাই হোক, রবিবার দিনকে বেশ একটু আনন্দগুজব হবে, তার সাথে আমার ছোটো মাসি মেসোমশাই ওরাও আসবে সবাই একসাথে, বেশ অনেকদিন পর হওয়া তো হয় না, এখন আর সব নিজের নিজের কাজে ব্যস্ত। তো এই একটা তোমার আমাকে মানে আমার থ্রু দিয়ে আসা হচ্ছে, আমি যেহেতু বাপের বাড়ি যেতে পারিনি অফিসের জন্য, ওই কারণেই সবাই এক জায়গায় হচ্ছে আর কি। তো যাই হোক, ভালোই হবে সবাই মিলে হলে, বাবা মাকে কতদিন দেখিনি, ভাইকে কতদিন দেখিনি, ওই জন্যই বিশেষ করে বললাম। তারপরে মাসি দিদা ওদের সাথে দেখা হচ্ছে না যদিও, তাও ঠিক আছে, আমি দেখি এই মাসেও হয়তো যেতে পারি বাপের বাড়ি, দুদিনের ছুটি নেব, ছুটি নিয়ে হয়তো যেতে পারি। এখন তো সে 7 দিন 8 দিনের আমার পার চুকে গেল, ওই দুদিন একদিনেই হবে, তাও দুদিন একদিনই, দুদিন একদিন দেখা যাক কবে যাই, আপাতত মারা আসুক আনন্দ করি। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা আমি এন্ড করছি, কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।